নমস্কার বন্ধুরা, আমি সোহম বেরা, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব সেটা এখনকার যারা পেরেন্টস, বাবা মা আছেন বাচ্চাদের, তাদের সবচেয়ে বেশি চিন্তার কারণ সেটা হচ্ছে কম্পিউটার বা ডিজিটাল স্ক্রিন বা ডিজিটাল মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, এইগুলোই। এই জিনিসগুলো আদৌ ইউজ করা বাচ্চাদের পক্ষে কতটা ঠিক, কতটা ঠিক নয়, এবং যদি কেউ করে তার কী ক্ষতি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনায় আসার আগে আমি বলবো যে যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আসুন আমরা আজকে আমাদের বিষয়টাকে দেখুন। বাচ্চারা আজকাল কম্পিউটার, মোবাইল বা ডিজিটাল স্ক্রিনের দিকেই খুব আকৃষ্ট হয়। এর প্রথম এবং কারণ যেটা বলবো, এবং আমি এটাতে বাচ্চাদেরকে দোষারোপ করবো না, কারণ আজকালকার যা টাইমিংস হয়েছে, একটা বাচ্চা সকালবেলা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরে এসে দুপুরবেলা মানে সন্ধ্যাবেলা পর টিউশন টিচার, তার এন্টারটেনমেন্টের কোনো জায়গা নেই। আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম আমাদের এন্টারটেনমেন্টের অনেক জায়গা ছিল, এবং আমরাও হয়তো পড়াশোনা এইভাবে করেছি বলে তো মনে হয় না যে একটু সময় নিয়ে নাচে স্কুল, গানে স্কুল, এই মাস্টার মশাই ওই মাস্টার মশাই, এই করে আলটিমেটলি ওরা কিন্তু ওদের শৈশবটা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একেবারেই নেই, যে কারণে দেখবেন আজকালকার বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়। মানে কারণ কি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ফিজিক্যাল একটা হাঁটাচলা করলে যে মাসেলস গ্রোথ বা নর্মাল ডেভেলপমেন্ট যেটা হয় সেটা কিন্তু আজকাল খুব খারাপ। যাই হোক, সেটা তো আপনারা ডিসিশন নেবেন যে কীভাবে আপনারা চাইছেন। পড়াশোনাটা করা ডেফিনেটলি জরুরি, তার সাথে সবচেয়ে বেশি জরুরি কিন্তু আগে শরীর। খুব ভালো পড়াশোনা করলো কিন্তু দেখা গেল মানে কোনো কারণে সে অসুস্থ হয়ে গেল, তাহলে তো সারা জীবনের জন্য ব্যাপারটা খারাপ। তো আপনারা ভেবে দেখুন যে বাচ্চাদেরকে এইরকম টাইট শিডিউলের মধ্যে রাখবেন নাকি একটু সময় বার করবেন ওর খেলাধুলোর জন্য। যাই হোক, সেই ব্যাপারটা আপনাদের ডিসিশন। কিন্তু এখন যে পরিস্থিতি চলছে তাতে আমরা দেখছি যে বাচ্চারা মেনলি এই জিনিসগুলোতে আকৃষ্ট হচ্ছে, কারণ তাদের খেলাধুলো করার সময় নেই। যেটুকু সময় পাচ্ছে, ধরুন খেতে বসছে, মোবাইল নিয়ে বসছে বা কিছু করছে, মোবাইল নিয়ে শুয়ে পড়ছে, শুয়ে শুয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যে এগুলো সকলেই করে। কিন্তু এগুলোর দুটো অপশন আছে। দেখুন, প্রথম কথা দেখুন, বাচ্চারা আজকাল এইসব জিনিসগুলো থেকে ইনসেপারেবল, আপনি সেপারেট করতে পারবেন। তাহলে আমরা কতগুলো জিনিস জানবো যে এই জিনিসগুলো ইউজ করা কি বাচ্চাদের চোখের জন্য আদৌ ভালো, এটা কি আদৌ ওকে হেল্প বা ওর ক্ষতি করছে পড়াশোনার জন্য, আর বাচ্চাদের কি কম্পিউটার ক্লাস স্কুলেও ইউজ করা উচিত কি। তো প্রথম আসি যে এটা গুড আর ব্যাড। দেখুন, লাস্ট একটা রিসার্চ রিপোর্ট করা গেছে। দেখুন, ডেফিনেটলি এই রিসার্চ ইন্ডিয়াতে হয়নি, এটা বাইরেই হয়েছিল, কারণ ইন্ডিয়াতে এইসব রিসার্চ বহু বছর পরে হয়। যদি আমি আমার দেশকে অপমান করতে চাইছি না, কারণ এইগুলো নিয়ে আমরা খুব একটা বদল করি না। প্রথমে রিসার্চ হয়েছিল 112 জন বাচ্চাকে নিয়ে, এবং যারা প্রি স্কুল মানে যারা স্কুলে যাওয়া যাবে বা কিডস এ পড়ে, এরকম তো ওদের মধ্যে 50% বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল কম্পিউটার, এবং 50%কে নর্মালি পড়াশোনার মতো রাখা হয়েছিল। এই যে 50%কে কম্পিউটারে এবং নর্মালকে যে 50-50 যে পার্সেন্ট ভাগ করা হয়েছিল, এদের মধ্যে প্রত্যেকেই এই জায়গাতে দেওয়ার আগে ওদের পরীক্ষা নেওয়া হয়েছে। তারপরে ওদেরকে 6 মাস একটা ট্রেনিংয়ে রাখা হয়, প্রত্যেক দিন 10-15 মিনিট ওই বাচ্চাগুলোকে কম্পিউটার করতে দেওয়া হতো, আর রিমেনিং বাচ্চাগুলোকে পড়াশোনার জন্য ওই স্পেশাল মেটেরিয়ালগুলোই দেওয়া হতো। 6 মাস পরে যখন একটা এক্সামিনেশন হলো, দেখা গেল যারা কম্পিউটার নিয়ে ছিল বাচ্চারা, তারা কিন্তু তুলনামূলকভাবে যারা নর্মালি পড়াশোনা করলো তাদের থেকে একটু ভালো রেজাল্ট করলো। দেখুন, কতগুলো জিনিস বিষয় ভাবার আছে। কোনো জিনিসই, প্রত্যেকটা জিনিসেরই খারাপ এবং ভালো দিক আছে। বাচ্চা যখন খুব ছোট, ABCD শেখার জন্য আমরা এইভাবে না পড়ি, তাকে অনেক সময় অ্যানিমেশন কার্টুনের মাধ্যমে কিন্তু শেখানো যায়, এবং সেটা তার কাছে খুব লোভনীয় হয়। এবং যেটা আমরা কানে দেখে মানে শুনিয়ে বা একে দেখি, তার থেকে যেটা ভিজুয়ালি আমরা দেখি, ভিজুয়ালি কিন্তু একটা বাচ্চা 90% শেখে। কম্পিউটার খারাপ নয়, কিন্তু ডিপেন্ডস যে আপনার বাচ্চা কতক্ষণ করছে। একটা কিডস যে 4-5 পড়ে তার নিশ্চয়ই 2 ঘন্টা কম্পিউটার করা উচিত না, 15 মিনিট, 1/2 ঘন্টা, 1 ঘন্টা সেটা করতে পারে। সেটাতে সে তার কোনো পড়াশোনার জিনিস দেখলো, কিছু দেখলো। তবে ডেফিনেটলি যেটা আপনাদের করা উচিত যে সেটাকে মনিটরিং করা উচিত যে সে ঠিক কী দেখছে। কারণ দেখুন, ইন্টারনেট যদি ইউজ করে বা থাকে আপনার কাছে, ইন্টারনেটে অনেক জায়গায় আপনি না চাইলেও ওপেন হয়,
এবং সেটা বাচ্চাদের কাছে খুব লোভনীয় হতে পারে। তো যখনই বাচ্চা কম্পিউটার করছে করতে দিন, কিন্তু আপনি খেয়াল রাখুন যে ও কী করছে সেটা সবচেয়ে বেশি দরকার। এখন বাচ্চাদের অনেক প্রজেক্ট হয় স্কুলে যেগুলো বইতে পাওয়াই যায় না, আমি নিজের অভিজ্ঞতা থেকেই দেখেছি। বইতে হয়তো অত ভালো লেখা নেই, তখন কিন্তু নেট বা উইকিপিডিয়া গুগল সার্চ করে ওই জিনিসগুলোকে বের করে ওরা সেগুলোর প্রজেক্ট তৈরি করে। তো এগুলো দরকার পড়াশোনার করার জন্য, নোটস পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ এগুলো প্রয়োজন, কিন্তু ডেফিনেটলি মনিটরিংয়ের মাধ্যমে। কারণ যতক্ষণ না বুঝতে শিখছে কোনটা ঠিক কোনটা ভুল, আপনি যদি ওকে না ধরিয়ে দেন তাহলে কিন্তু ভুলটাই ঠিক করে ভুল করে ফেলবে। দেখুন কম্পিউটার তাহলে যদি ও করে তাহলে তো বললাম কীভাবে, কিন্তু কী কী রিস্ক হতে পারে। জেনারেল রিস্ক যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে পশ্চার, মানে বসা। এই যে আমরা বসে কোনো একটা কাজ করি এটা কমফোর্টেবল হতে হবে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম, বিশেষ করে আমি আমাদের বাঙালিদের ক্ষেত্রে বলবো, যে আমরা বিছানায় পড়াশোনা করি এবং অভ্যস্ত। বাচ্চাদেরকে কখনোই বিছানায় পড়তে দেবেন না, স্টাডি টেবিল ইউজ করেন কিংবা টেবিলে পড়ুন। বিছানাটা পড়াশোনার জন্য না, ওটা ঘুমানোর জন্য। যাই হোক, এটাতে এই যে পশ্চারের প্রবলেম, এই যে বসা পড়াশোনা করছে অনেকক্ষণ মাথা ঝুঁকে ঘাড় ঝুঁকে, এতে কিন্তু নেকেক হতে পারে, হেডেক হতে পারে, আয়েক হতে পারে, অনেক কিছুই হতে পারে। আপনি প্রচুর ডাক্তার দেখাতে পারেন কিন্তু আলটিমেটলি নেট লাভ আপনার জিরো হবে, কারণ পশ্চার ঠিক করলে ব্যাপারটা হয়তো অনেকটাই ঠিক হতো। তো কারো যদি এরকম প্রবলেম হচ্ছে তো আগে পশ্চার ঠিক করুন, বসা কীভাবে বসছে কীভাবে করছে সেটা আগে দেখুন। মেনলি দুটো প্রবলেম কম্পিউটার হয়, একটা হয় বসার জন্য কম্পিউটার ইরগোনমিক্স আমরা বলি, আর একটা হয় কম্পিউটার ভিশন সিনড্রোম। ইরগোনমিক্স কি, ধরুন একটা বসা কতগুলো রুলস আছে, যেমন ধরুন স্ট্রেট বসা বসছেন তো পিছনে ব্যাক শোল্ডারে একটা রেস্ট দেওয়ার দরকার। আপনি যখন হাতটা রাখছেন তখন খেয়াল রাখতে হবে হাতটা যেন আপনার শোল্ডারের সাথে রিল্যাক্সভাবে থাকে এবং 90 ডিগ্রিতে থাকে, স্লাইটলি মানে এরকম থাকতে পারে। আর এই যে ফোরআর্মগুলো আছে এগুলো একটু উপরের দিকে থাকবে কিবোর্ডের জন্য। পা কিন্তু এমনভাবে থাকবে যাতে যদি ছোট হয় তাহলে নিচে একটা কিছু টুল দিন, যাতে পাটা 90 ডিগ্রিতেই থাকে এবং পাটা যাতে মেঝেতে থাকে, যাতে ওয়েটটা ঝুলে না থাকে পাটা। এই পশ্চারগুলো আপনাকে খেয়াল করতে হবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। যদি দেখছেন কারো বাচ্চা অনেকক্ষণ ধরে কম্পিউটার করছে তাহলে তাকে বলুন 20 মিনিট পর পর উঠে একটু স্ট্রেস করে নিতে, একটু হাত পা ছড়িয়ে একটু ব্যায়াম করে নিতে, বাস জাস্ট রিল্যাক্স করে নিতে, আবার কাজ করতে। লং টাইম এইভাবে কাজ করা, কিন্তু ইভেন যারা বড়রাও কাজ করে তাদের জন্য এটা খুব খারাপ। এরপরে আমরা আসবো কম্পিউটার ভিশন সিনড্রোম। দেখুন কম্পিউটারের প্রবলেম কোনো ডিজিটাল স্ক্রিন, যে কোনো ট্যাবলেটের হোক, ল্যাপটপের হোক, টিভির হোক, যে স্ক্রিন থেকে লাইট বের হয় সেখানেই একটা ব্লু লাইট এমিট করে। ব্লু লাইট চোখের জন্য খুব হার্মফুল। ব্লু লাইট তিনভাবে ক্ষতি করে, কর্নিয়ার ক্ষতি করে, লেন্সের ক্ষতি করে এবং রেটিনার ক্ষতি করে। রেটিনাতে যে ক্ষতিটা করে সেটা আলটিমেটলি নিয়ে যায় ম্যাকুলার ডিজেনারেশনসে, এবং যেটা খুব মারাত্মক, মানে একবার হয়ে গেলে আমি জানি না এখন অব্দি ওটার ট্রিটমেন্ট অ্যাভেলেবল কিনা, কারণ ট্রিটমেন্ট নেই কথা বললে অনেকে রেড়ে করে তেড়ে আসবে, সেটা বলবো না, কিন্তু আলটিমেটলি আপনার লাভ কী হবে এটা একটা বড় কোশ্চেন আসবে। তো চেষ্টা করুন, যদি দেখেন যে আপনার বাচ্চা অনেকক্ষণ কম্পিউটার কাজ করছেন, ডেফিনেটলি প্রথম জিনিস যেটা করা উচিত ওকে একবার আই স্পেশালিস্টের চেক আপ করে নেওয়া উচিত, এবং সেটা হচ্ছে 6 মান্থস, 3 ইয়ার্স এবং 5 ইয়ার্স, ইভেন ইফ যদি আপনার বাচ্চার কোনো কমপ্লেন না থাকে। যদি কমপ্লেন থাকেও তাহলে দেখাচ্ছেন, এবং যদি দেখেন ওর পাওয়ার আছে তাহলে ওকে কাজ করুন, ওকে পাওয়ারের উপরে ARC কোটিং দিন, আর পাওয়ারের উপরে ARC উইথ ফটোক্রোমাটিক লেন্স দিন, যাতে ও সূর্য যখন বেরোচ্ছে ইউভি রেজটাও প্রোটেকশন পাবে, প্লাস ব্লু লাইটটাও এমিট করতে পারবে। ব্লু লাইট কাটার জন্য এখন প্রচুর কোম্পানি, প্রচুর লেন্স আছে, আপনি যে অপটিশিয়ানকে দেখান তাকে জিজ্ঞাসা করুন, তিনি বলে দেবেন। ইভেন যদি আপনার বাচ্চার পাওয়ার নাও থাকে, ধরুন ও অনেকক্ষণ ওকে কম্পিউটারে কাজ করতে হয় ওর প্রয়োজনের জন্য, তাহলে পাওয়ার না থাকলেও ব্লু কাট লেন্স প্লেনও জিরো পাওয়ারেরও আপনি দিতে পারেন, ওটা শুধুমাত্র ও কম্পিউটার ইউজের ক্ষেত্রে ইউজ করলো। জেনারেল একটা রিসার্চে দেখা গেছে, যারা কিডস প্র্যাকটিশনার তারা দেখেছেন যে যে বাচ্চারা অনেক সময় কম্পিউটারে কাজ করে এবং মায়োপি, ডিউ টু এই অনেকক্ষণ কম্পিউটারে কাজ করার জন্য ফ্যাটিক যেটা হয় সেটার জন্য কিন্তু মায়োপিয়া, যেমন মায়োপিয়া জেনারেলি একটা জেনেটিক্যাল কারণ থাকে, কিন্তু কম্পিউটার রিলেটেড কারণের জন্য কিন্তু মায়োপিয়ার বাড়ার চান্সেস কিন্তু আজকাল একটু বেশি দেখা যাচ্ছে। তো বন্ধুরা একটু সাবধানে থাকুন, যে কথাগুলো বললাম, আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে বা
আপনার রিলেটিভের যদি থাকে এবং সে যদি কম্পিউটার করে ডেফিনেটলি তাকে এই নলেজটা ট্রান্সফার করুন, যাতে তার ভালো হয় এবং তার কিডসে ভালো হয়। তো আজ অবধি এটুকুই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।